আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, মায়ের গর্ভে বাচ্চা কেন লাথি দেয়। এই অনুভূতিটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতির মধ্যে একটা। আপনার গর্ভের অনাগত সন্তান তার অস্তিত্ব জানান দিতে আপনার পেটে লাথি মারতেই পারে, কিন্তু কেন সে মারে হয়তো আপনার জানতে ইচ্ছে করতেই পারে। এমনকি এই লাথি মারার ফলে আপনার বাচ্চার কি বড় কোনো ধরনের ক্ষতি হতে চলেছে নাকি সেটা তার সুস্থতার লক্ষণ, এমন অনেক কোশ্চেন আপনার মনের মধ্যে আসতেই পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভে থাকাকালীন আপনার শিশুর প্রথম লাথিটি খাওয়া মাত্রই আপনি অনুভব করবেন যে পৌঁছে গেছেন মাতৃত্ব নামক জীবনের সেরা সন্ধিক্ষণে। সত্যি অভূতপূর্ব অনুভূতি। এই 9 মাসের সময়টির অনুভূতি ও অভিজ্ঞতা কোনো শব্দেই বর্ণনা করা যায় না, এবং এই সময়ে শিশুটির প্রত্যেকটি কার্যকলাপ আপনাকে উৎসুক করে তোলে, এই চিন্তায় যে বাচ্চাটি কি করতে চাইছে সেই ভেবে। শিশু কিভাবে লাথি মারছে, পেটের ভেতর কতবার লাথি মারছে বা লাথি মারছে বা কেন, প্রত্যেকটি ছোট ছোট ব্যাপারে মায়ের মনে বিরাট ভাবে দাগ কেটে যায়। আর তা কেনই বা হবে না, মায়ের সম্পূর্ণ অধিকার আছে তার গর্ভজাত সন্তানের প্রত্যেকটি কার্যকলাপ জানার। এখন আমরা জানব মায়ের গর্ভে বাচ্চা কেন লাথি দেয়, তার সম্ভাব্য কিছু কারণ। গর্ভাবস্থায় শিশুর লাথি মারার অর্থ হচ্ছে শিশুটি সুস্থ আছে এবং তার বৃদ্ধিও হচ্ছে সঠিকভাবে, এবং এতে শিশুটির ব্যস্ততার লক্ষণও ফুটে ওঠে। এমন কথা শুনে যায় যে মায়ের পেটে শিশুর লাথি মারার অর্থ হচ্ছে শিশুর সুস্বাস্থ্যের লক্ষণ। দ্বিতীয় কারণটি হতে পারে সন্তান সম্ভবা মায়েরা লাঞ্চ বা ডিনারের পরে অধিক মাত্রায় শিশুর লাথি মারার প্রবণতা অনুভব করেন। যদি মা যে কোনো ভারী বা একটু বেশি খাবার গ্রহণ করে থাকেন তাহলে। এছাড়াও যখন বাচ্চা কোনো আওয়াজ বা শব্দ পায়, শিশুটি তখন তার নড়াচড়ার মাধ্যমে অবস্থানগত প্রতিক্রিয়া দিতে থাকে লাথি বা ঢেকুরের মাধ্যমে। যখন আপনি বাম দিকে ফিরে শুয়ে থাকেন সেই সময় শিশুরা অধিক পরিমাণে লাথি মারে। এর কারণ হিসেবে বলা যায় যে এই সময় শিশুটির শরীরে রক্ত সঞ্চালন অধিক পরিমাণের হয়, আর তার ফলে বাচ্চাটির শরীরে নড়াচড়া অধিক পরিমাণে বৃদ্ধি পায়। প্রথমবার যারা মা হয় সেই শিশুরা গর্ভাবস্থায় লাথি মারা শুরু করে যখন তার 9ম সপ্তাহ সম্পূর্ণ হয়, এবং যে সকল মায়েরা দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টি 13 সপ্তাহের পর আশা করা যায়। গর্ভের শিশুর অল্প নড়াচড়া তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তার বার্তা বহন করে বা অপুষ্ট ও অলসতার কারণ হিসেবে ধরে নেওয়া হয়। আপনার সন্তানের যদি স্বাভাবিকের থেকে কম নড়াচড়া লক্ষ্য করা যায় সেক্ষেত্রে ধরে নেওয়া যায় শিশুটির অক্সিজেনের যোগানের অভাব হচ্ছে। কিন্তু 36 সপ্তাহের পরে শিশুর কম পরিমাণের লাথি মারা বা নড়াচড়াকে চিন্তার লক্ষণ বলে ধরা হয় না। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পেটের মধ্যে লাথি মারা বা নড়াচড়া নিয়ে দুশ্চিন্তা না করে এটা আপনার জন্য শুভ লক্ষণ ধরা উচিত, কারণ এটা বোঝায় আপনার বাচ্চা কতটা সুস্থ আছে। তাই নিজের প্রতি যত্নশীল হন, কারণ আপনি ভালো আছেন মানে আপনার বাচ্চাও ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।